वेलकम माय डियर स्टूडेंट्स, वेलकम टू जियो विथ एसएमडी सर यूट्यूब चैनल। आमी सुमन दत्त, तुम्हारे ऑनलाइन जियोग्राफी टीचर। आमरा दशम श्रेणी भारतवर्षेर मृत्तिका अध्याय निये आलोचना करते शुरू करेछिलाम, सेखाने आमरा प्रथम पार्ट निये आलोचना करेछिलाम। आजके आमादेर द्वितीय पार्ट आलोचना होबे। प्रथम पार्टे आमरा पलि मृत्तिका एबं कृष्ण मृत्तिका सम्पर्के विस्तारित धारणा निएछि। आजके तार परबर्ती जे मृत्तिकागुलो रयेछे सेगुलो सम्पर्के विस्तारित धारणा नेब। ताहले चलो आर देरी ना करे आजके क्लासटा शुरू करि। तो आज के सवार प्रथम मृत्तिका नहीं आलोचना करब से लोहित मृत्तिका। ठीक है, तो आज के आलोचनार प्रथम पर्व आलोचनार विषय हम लोहित मृत्तिका। तो सब प्रथम जेनेब भारतवर्षे कतटुकू स्थान जुड़े लोहित मृत्तिकार उपस्थिति आधिक्य लक्ष्य करते। तो भारतवर्ष के टोटल जो 100% धरी से 100% बेसिसे देखो मोटामुटी भाव 11% मत स्थान लोहित मृत्तिकार उपस्थिति लक्ष्य करते। मोटामुटी भारत 3.5 लक्ष वर्ग किलोमीटर जैगा जुड़े अवस्थित। क्लियर, भारतवर्षे विभिन्न स्थान छड़िए छिटिए रही है मृत्तिका। और मोटामुटी भाव टोटाल जैगा एकत्रित करी से मोटामुटी भाव 3.5 लक्ष किलोमीटर मत वर्ग किलोमीटर मत जैगा के दखल कर। सब प्रथम पॉइंट आलोचना करब। प्रथम आलोचना करनी उत्पत्ति सम्पर्के। तो देखो लोहित मृत्तिका किभाबे सृष्टि होच्छे। अत्यधिक उष्णता और आर्द्रतार जन्य ग्रानाइट शिला रूपान्तरित हुए किसे परिणत हय, लोहित मृत्तिकाय परिणत हय। ताहले उत्पत्तिर विषय एटा आमरा बुझे गेलाम। अधिक उष्णता और आर्द्रतार जन्य जे ग्रानाइट शिलागुलो थाके सेगुलो आबहबिकारेर माध्यमे क्षयप्राप्ति लाभ करे एबं आबहबिकारेर माध्यमे क्षयप्राप्ति लाभ करे तार संगे जैव पदार्थेर सम्मिश्रण घटार माध्यमे आमरा आल्टिमेटलि मृत्तिकाटार सृष्टि होते देखते पाई। बोझा गेल? अच्छा, नेक्स्ट पॉइंट होच्छे आमादेर आंचलिक बंटन। एर अर्थ कि भारतवर्षे कोथाय कोथाय आमरा एई मृत्तिकाटा देखते पाई। ताहले भारतवर्षेर कर्णाटक, महाराष्ट्र, मणिपुर, मिजोराम, त्रिपुरा एई समस्त राज्ये आमरा लोहित मृत्तिका छड़िए छिटिए थाकते देखते पाई। नेक्स्ट होच्छे उत्पादित शस्य। लोहित मृत्तिकार मध्ये जे समस्त फसलगुलो खूब भालो चाष हय तार मध्ये आमरा देखबो मिलेट, बादाम, कफि, भुट्टा, एगुलो आमरा देखबो आमादेर लोहित मृत्तिकार मध्ये भालो चाष होच्छे। এবং লোহিত মৃত্তিকার আলটিমেটলি বৈশিষ্ট্য, লোহিত মৃত্তিকার রং কেমন হয়, লাল রঙের হয়ে থাকে। লোহিত মৃত্তিকার মধ্যে উপাদান কি থাকে, নাইট্রোজেন থাকে এবং পটাশ থাকে। গ্রথন কেমনের, পলিকণা এবং বালুকণা দ্বারা আমাদের এই মৃত্তিকাটা গঠিত হয়। তবে এই মৃত্তিকাটা মোটামুটি ভাবে আমরা অনুর্বর বলতে পারি, খুব একটা উর্বর নয়। কারণ পলি মৃত্তিকা যে পরিমাণ উর্বর হয় সেই পরিমাণ কিন্তু এই মৃত্তিকাটা উর্বর হয়ে থাকে না। তাহলে যে জায়গাগুলো পড়লাম একবার ছোট্ট করে রিভিশন দিয়ে নিই। লোহিত মৃত্তিকা ভারতবর্ষের মোটামুটি 3.5 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এবং মোটামুটি ভারতের 11% স্থানকে দখল করে রয়েছে। এর উৎপত্তি অধিক উষ্ণতা এবং আর্দ্রতার জন্য আবহবিকারের মাধ্যমে গ্রানাইট শিলা কিসে রূপান্তরিত হয়, লোহিত মৃত্তিকায় রূপান্তরিত হয়। আঞ্চলিক বন্টন কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই সমস্ত রাজ্যের মধ্যে আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখতে পাচ্ছি লোহিত মৃত্তিকাকে। উৎপাদিত শস্যের মধ্যে মিলেট, বাদাম, কফি, ভুট্টা এই ধরনের কিছু ফসল এখানে চাষ হয়ে থাকে। বৈশিষ্ট্যের মধ্যে দেখলাম রং হচ্ছে লাল রঙের হয়ে থাকে। উপাদানের মধ্যে আমরা দেখলাম নাইট্রোজেন হচ্ছে এই মৃত্তিকার প্রধান উপাদান। গ্রথনের মধ্যে পলিকণা এবং বালুকণা দ্বারা এই মাটিটা আমাদের গঠিত হয় এবং এই মাটিটা একটু অনুর্বর প্রকৃতির হয়ে থাকে। তাহলে এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী অংশে। তাহলে এবার আমরা আলোচনা করব আমাদের ল্যাটেরাইট মৃত্তিকা সম্পর্কে। তো ল্যাটেরাইট মৃত্তিকা থেকে যে জায়গাগুলো পড়তে হবে সেগুলো আমি সবই মোটামুটি বোর্ডে নোট করে দিয়েছি, চলো একবার দেখে নেওয়া যায়। তো সবার প্রথমে আমরা দেখে নেবো আমাদের যে ল্যাটেরাইট মৃত্তিকা রয়েছে সেই ল্যাটেরাইট মৃত্তিকা আমাদের ভারতবর্ষে কতটুকু অংশ জুড়ে অবস্থান করছে। ঠিক আছে, তো আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখবো ভারতবর্ষের মোটামুটি ভাবে 2.5 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে মোটামুটি প্রায় 8% মতো ভারতবর্ষের স্থান জুড়ে আমাদের অবস্থান করছে কোন মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা। লোহিত মৃত্তিকাটা দেখলাম আমরা মোটামুটি 11% ছিল, ল্যাটেরাইটটা দেখছি মোটামুটি ভাবে 1%। তো সবার প্রথমে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের উৎপত্তি। তাহলে আমাদের এই মৃত্তিকাটা কিভাবে উৎপত্তি লাভ করছে দেখো। অত্যধিক বৃষ্টিপাতের কারণে মৃত্তিকার উপর থেকে যখন সিলিকা বা অন্যান্য পদার্থের অপসারণ ঘটে এবং সেই মৃত্তিকার উপরে যখন আমরা দেখবো লোহা, অ্যালুমিনিয়াম অক্সাইড এই জাতীয় কিছু দ্রব্য বা উপাদানগুলো পড়ে থাকে তখন সৃষ্টি হয় কোন মৃত্তিকার, ল্যাটেরাইট মৃত্তিকার। তাহলে দেখো অত্যধিক বৃষ্টিপাতের মাধ্যমে আমরা দেখবো ধৌতকরণ প্রক্রিয়ায় মাটির ওপরে যে সিলিকা বা অন্যান্য জৈব পদার্থগুলো থাকছে সেগুলো সেখান থেকে অপসারিত হয়ে যাচ্ছে। অপসারিত হয়ে যাওয়ার ফলে আমরা কি লক্ষ্য করব, অপসারিত হয়ে যখন যাবে তখন মাটির উপরে পড়ে থাকবে লোহার কিছু উপাদান এবং কিছু অ্যালুমিনিয়াম অক্সাইড। তো এগুলো কি করে সেই মৃত্তিকাটাকে লাল বর্ণ আকার ধারণ করতে সহায়তা করে এবং এই মৃত্তিকাটা অনুর্বর প্রকৃতির হয়ে থাকে।
এবার দেখো ভারতবর্ষের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটা? সেটা হচ্ছে আমাদের মেঘালয় রাজ্যটা। মেঘালয়ের মৌসুমী নামে আমরা জানি প্রচুর বৃষ্টি হয়, তো আমাদের মেঘালয় যে রাজ্য রয়েছে সেই রাজ্যের মধ্যেও কিন্তু আমরা প্রচুর পরিমাণ ল্যাটেরাইট মৃত্তিকার উপস্থিতি লক্ষ্য করতে পারি। তাহলে এবার দেখে নেওয়া যাক স্বাভাবিক ভাবে আমাদের আঞ্চলিক বন্টনটা। তো আমরা দেখতে পাচ্ছি কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল এবং এখনই বললাম মেঘালয়। তো এই সমস্ত রাজ্যের মধ্যে আমরা আমাদের যে ল্যাটেরাইট মৃত্তিকা রয়েছে সেটার উপস্থিতি ভালোভাবে লক্ষ্য করতে পারি। এই মৃত্তিকার প্রধান উপাদান কি? এই মৃত্তিকার মধ্যে দেখো বললাম সিলিকা এবং অন্যান্য পদার্থগুলো অপসারিত হয়ে যাচ্ছে, মানে স্থান পরিবর্তন করছে। পড়ে থাকছে কি কি? মাটির উপরে পড়ে থাকছে লোহা এবং অ্যালুমিনিয়াম অক্সাইড, এবং এটাই হচ্ছে এই মৃত্তিকার প্রধান উপাদান। উৎপাদিত শস্যের মধ্যে আমরা যদি দেখি তো এই মৃত্তিকা একটু অনুর্বর প্রকৃতির, সাধারণত চা, কফি, রাবার এবং বাদাম জাতীয় ফসল এখানে চাষ হয়ে থাকে। যদি বলে কফি কোন মৃত্তিকায় ভালো চাষ হয় তাহলে আমরা আনসার করবো ল্যাটেরাইট মৃত্তিকায়। বোঝা গেছে? নেক্সট এর কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই। এই মৃত্তিকার রংটা লাল রঙের হয়ে থাকে বা কোনো কোনো স্থানে আমরা বাদামি বর্ণের হতেও দেখতে পাই। তারপরে মৃত্তিকার গঠন, গঠন মানে বলেছিলাম গঠনটা কেমন হয়। আমরা পলির যেমন সূক্ষ্ম বালিকণা দ্বারা বা পলিকণা দ্বারা গড়ে উঠতে দেখেছি, এখানে আমরা গঠন দেখবো এটা বিচ্ছিন্ন কাঁকড় দ্বারা গঠিত। তার মানে এখানে কোনো সূক্ষ্ম গ্রথন আমরা লক্ষ্য করতে পারি না, বিচ্ছিন্ন কাঁকড় দ্বারা মৃত্তিকাটা সৃষ্টি হতে দেখতে পাই। আচ্ছা কাঠিন্যতা, এই মৃত্তিকাটা যখন দেখো জলে কর্দমাক্ত অবস্থায় থাকে তখন একটু দলদলে ভাব থাকে বা নরম একটা ভাব থাকে, কিন্তু যদি মাটিটা কোনোভাবে শুকিয়ে যায় বা মৃত্তিকার উপর থেকে জল যদি বাষ্পীভূত হয়ে যায় তাহলে মৃত্তিকা কিন্তু ইটের মতো শক্ত হয়ে যায়। ঠিক আছে, তো গ্রামাঞ্চলে এই কারণের জন্যই এই মৃত্তিকাটা দিয়ে কি করা হয়, রাস্তা বানানো হয়। তোমরা অনেকে হয়তো লাল রাস্তা দেখে থাকবে বা অনেকের কাছাকাছি থাকতেও পারে। ঠিক আছে, এরপরে চলে এসো অনুর্বরতা। অনুর্বরতা মানে এই মৃত্তিকাটা আমাদের খুব একটা বেশি উর্বর হয় না, কারণ এর মধ্যে দেখো যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো ছিল সেগুলো সবই অত্যধিক বৃষ্টিপাতের কারণে ধুয়ে অন্যত্র চলে গেছে। তো স্বাভাবিকভাবে এখানে আর গুরুত্বপূর্ণ তেমন উপাদান নেই, যে কারণে মৃত্তিকাটা অনুর্বর প্রকৃতির হয়। শুধুমাত্র কয়েকটা চাষ ভালো হয়, চা, কফি, রাবার এবং বাদাম। ওকে, তো এই হয়ে গেল আমাদের ল্যাটেরাইট মৃত্তিকা। ছোট্ট করে একবার বলে নিই, প্রথমত আমরা দেখলাম এটা ভারতবর্ষের 8% জায়গা জুড়ে অবস্থিত, মোটামুটি 2,50,000 বর্গ কিলোমিটার স্থান জুড়ে রয়েছে ভারতের বিভিন্ন স্থানে। উৎপত্তি আমরা দেখলাম অত্যধিক বৃষ্টিপাতের কারণে সিলিকা এবং অন্যান্য পদার্থের অপসারণ ঘটার মাধ্যমে, পড়ে থাকে লোহা এবং অ্যালুমিনিয়াম অক্সাইড এবং তার মাধ্যমে এই মৃত্তিকা সৃষ্টি হয়। আঞ্চলিক বন্টনের মধ্যে আমরা দেখলাম কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের মেঘালয় রাজ্য। তারপরে আমরা উপাদান বেসিসে দেখতে পাচ্ছি লোহা এবং অ্যালুমিনিয়ামের অক্সাইড, এটা হচ্ছে এই মৃত্তিকার প্রধান উপাদান। উৎপাদিত শস্যের মধ্যে চা, কফি, রাবার, বাদাম। বৈশিষ্ট্যের মধ্যে চারখানা বৈশিষ্ট্য অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা তাহলে শুরু করব আমাদের পরবর্তী যে মৃত্তিকা রয়েছে সেটি। ওকে স্টুডেন্টস, এবার তাহলে আমরা আলোচনা করব আমাদের পার্বত্য মৃত্তিকা বা অরণ্য মৃত্তিকা সম্পর্কে। তো নামটা শুনলে তোমরা বুঝতেই পারছো এটা আমরা কোনো পার্বত্য অঞ্চলে বা অরণ্য অঞ্চলে আমরা এটা সৃষ্টি হতে দেখতে পাবো। তো ভারতবর্ষের কতটুকু স্থান জুড়ে এই মৃত্তিকাটা রয়েছে সেটা সবার প্রথমে আমরা জেনে নিই। তো ভারতবর্ষে মোটামুটি ভাবে 2.85 লাখ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে, বা আমরা যদি এটা পার্সেন্টেজে হিসাব করি তাহলে আমরা দেখবো মোটামুটি 8.7% জায়গা জুড়ে ভারতবর্ষের এই মৃত্তিকাটা অবস্থান করছে। ঠিক আছে, তো মৃত্তিকার উৎপত্তি কিভাবে হচ্ছে সেটা একটু বলে দিই। মেইনলি আমরা জেনে নিয়েছি যে পার্বত্য অঞ্চলে বা অরণ্য অঞ্চলে এই ধরনের মৃত্তিকা সৃষ্টি হতে আমরা দেখতে পাচ্ছি। তো পার্বত্য অঞ্চলে বা অরণ্য অঞ্চলে কি হয়, প্রচুর পরিমাণ যে গাছপালা থাকে সেই সমস্ত গাছপালার ডালপাতা বা বিভিন্ন জীবের দেহাবশেষ মানে জৈব পদার্থের সংমিশ্রণ ঘটে এই মৃত্তিকা সৃষ্টি হয়। তো এই মৃত্তিকার মধ্যে হিউমাসের পরিমাণ কিন্তু প্রচুর থাকে। যদি তোমাকে প্রশ্নে জিজ্ঞাসা করা হয় কোন মৃত্তিকার মধ্যে হিউমাসের পরিমাণ সর্বাধিক থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে পার্বত্য মৃত্তিকা। মনে থাকবে সকলের, তাহলে পার্বত্য মৃত্তিকা কি হচ্ছে, জৈব পদার্থের পরিমাণ সর্বাধিক থাকছে বা আমরা বলতে পারি হিউমাসের পরিমাণ সর্বাধিক থাকছে। নেক্সট আমরা চলে যাব আঞ্চলিক বন্টনে। তো আঞ্চলিক বন্টনের মধ্যে যেহেতু পার্বত্য মৃত্তিকা বা অরণ্য মৃত্তিকা, তাহলে পার্বত্য অঞ্চলে আমরা দেখতে পাবো হিমালয়, নীলগিরি, পশ্চিমঘাট পর্বত। তো ভারতবর্ষের যে উল্লেখযোগ্য পর্বতমালাগুলো রয়েছে যেখানে প্রচুর বৃষ্টিপাত হতে আমরা দেখতে পাই সেই সমস্ত স্থানে এই জাতীয় মৃত্তিকাটা সৃষ্টি হচ্ছে। উপাদানের মধ্যে আমরা দেখবো প্রথমেই আলোচনা করেছি এই মাটিতে প্রচুর পরিমাণ জৈব পদার্থ থাকছে, কিন্তু জৈব পদার্থ থাকলে স্বাভাবিকভাবে মৃত্তিকা উর্বর হওয়া উচিত, কিন্তু এই মৃত্তিকাটা খুব একটা বেশি উর্বর নয়। তার প্রধান কারণ হচ্ছে এখানকার মৃত্তিকায় ফসফরাস এবং পটাশের পরিমাণ কিন্তু খুব কম থাকে। ঠিক আছে, চাষবাসের জন্য যে পরিমাণ ফসফরাস বা পটাশ মৃত্তিকার মধ্যে থাকার প্রয়োজন সেই পরিমাণ পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে থাকে না, যে কারণে এই মৃত্তিকাটা প্রচুর জৈব পদার্থ থাকা সত্ত্বেও অনুর্বর দেখতে পাই আমরা। পরবর্তীতে আমরা চলে যাব উৎপাদিত শস্য।
তো যেহেতু পার্বত্য মৃত্তিকা, পার্বত্য অঞ্চলে চা কফি চাষ হয় তোমরা সকলেই জানো, এবং কিছু পরিমাণ নীলগিরি পার্বত্য অঞ্চলে আমরা কিছু পরিমাণ মশলার চাষ হতেও কিন্তু দেখতে পাই। ঠিক আছে, বৈশিষ্ট্য এবার আলোচনা করা যাক। বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রথমে দেখব এই মৃত্তিকার রং ধূসর বর্ণের হয়ে থাকে, এই মৃত্তিকার জল ধারণ ক্ষমতা খুবই কম হয়, এই মৃত্তিকায় প্রচুর পরিমাণ জৈব পদার্থ থাকে, এবং এই মৃত্তিকাটা কর্কশ পলি এবং নুড়ি দ্বারা বা বিচ্ছিন্ন নুড়ি কাপড় দ্বারা এই মৃত্তিকাটা সৃষ্টি হয়। তাহলে আমরা পড়ে নিলাম পার্বত্য মৃত্তিকাটা, আরেকবার টোটালি ওভারভিউটা নিয়ে নিই। তাহলে পার্বত্য মৃত্তিকা গড়ে উঠছে মোটামুটি 2.85 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে, এবং ভারতের মোটামুটি 8.7% জায়গা জুড়ে এটা অবস্থান করছে। উৎপত্তি, এটা সাধারণত আমরা পার্বত্য অঞ্চল এবং অরণ্য অঞ্চলে অত্যধিক বৃষ্টিপাত এবং যে জৈব পদার্থ থাকে পচা ডালপালা বলো বা বিভিন্ন প্রাণীর দেহাবশেষ বলো সেগুলো মিশ্রিত হয়ে মানে হিউমাস সমৃদ্ধ হয়ে এই মৃত্তিকাটা গড়ে উঠছে। মৃত্তিকাটা কোথায় দেখতে পাবো আঞ্চলিক বন্টনের মধ্যে? আমরা দেখবো হিমালয়, নীলগিরি পর্বত, পশ্চিমঘাট পর্বত, এই সমস্ত পর্বতের উপরে আমরা এই মৃত্তিকাটাকে দেখতে পাচ্ছি। উপাদানের মধ্যে দেখলাম বিভিন্ন ধরনের জৈব পদার্থ প্রচুর পরিমাণ থাকছে, তবে একটা নেগেটিভ সাইডও আছে, কি সেটা? ফসফরাস এবং পটাশের পরিমাণ এই মৃত্তিকায় খুবই কম থাকে, যে কারণে মৃত্তিকাটা অনুর্বর হয়ে গেছে। উৎপাদিত শস্যের মধ্যে আমরা চা কফি এবং মশলা এই জাতীয় কিছু ফসলের চাষ হতে দেখতে পাই। বৈশিষ্ট্যের মধ্যে রং ছিল ধূসর বর্ণের, জলধারণ ক্ষমতা খুবই কম হয়, জৈব পদার্থের উপস্থিতি থাকে, এবং এখানকার যে আমাদের মানে গ্রথন সেটা কর্কশ পলিনুড়ি দ্বারা গঠিত থাকে, যে কারণে এই মৃত্তিকাটা অনুর্বর প্রকৃতির হয়ে থাকে। ওকে স্টুডেন্টস, তাহলে এবার আমরা এসে গেছি আমাদের মরু মৃত্তিকায়। তো মরু মৃত্তিকা নামটা শুনলে তোমাদের সকলের কাছে নামটা অনেকটা পরিচিত, তোমরা সকলে মোটামুটি জানো মরু মৃত্তিকা আমরা ভারতবর্ষে কোথায় পেয়ে থাকি। তো স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেকটার মতোই এখানেও আমরা প্রথমে যে বেসিক জায়গাগুলো রয়েছে সেগুলোকে আলোচনা করে নিই। সবার প্রথমে আমরা দেখবো যে এই মৃত্তিকা ভারতবর্ষের কতটুকু অংশ জুড়ে অবস্থান করছে। তো ভারতবর্ষের মোটামুটি 1.5 লক্ষ বর্গ কিলোমিটার স্থান জুড়ে মরু মৃত্তিকা অবস্থান করছে, এবং এটা ভারতের আয়তনের মোটামুটি 4.5% স্থান দখল করে রয়েছে। এই মৃত্তিকার উৎপত্তি কিভাবে হচ্ছে? এবার দেখো, মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু খুবই কম হয়, এবং বৃষ্টিপাত কম হওয়ার জন্য সেখানে আমরা যান্ত্রিক আবহবিকারের কিন্তু প্রাধান্য ব্যাপকভাবে লক্ষ্য করতে পারি। তো এই অঞ্চলের মধ্যে যে সমস্ত শিলাখণ্ডগুলো রয়েছে সেগুলো যান্ত্রিক আবহবিকারে চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণায় পরিণত হয়, এবং বৃষ্টিপাতের স্বল্পতার জন্য বা বৃষ্টিপাত কম হওয়ার জন্য এই বালুকণাগুলো কিন্তু দীর্ঘদিন ধরে বালুকণাতেই থেকে যায়, এটা থেকে কিন্তু মৃত্তিকা সঠিকভাবে সৃষ্টি হতেই পারে না। ওকে, তো এখানে যে মৃত্তিকাটা সৃষ্টি হতে দেখতে পাই সেটা সাধারণত বালুকণা সমৃদ্ধ মৃত্তিকা থাকে। ওকে, তো উৎপত্তিটা আমরা আলোচনা করে নিলাম। নেক্সট আসছি আমরা আঞ্চলিক বন্টনে। তো আমরা মেইনলি এটা দেখতে পাই আমাদের রাজস্থানের মধ্যে, রাজস্থানকে ছাড়াও তৎসংলগ্ন রাজ্য, এই কারণেই লিখেছি কারণ ওই সমস্ত রাজ্যগুলো সমস্ত জায়গায় দেখতে পাই না আমরা, কিছু কিছু স্থানে মাত্র দেখা যায়। সেই সমস্ত রাজ্যের নামগুলো একটু বলে দিচ্ছি। রাজ্যের নামের মধ্যে আমরা সবার প্রথমে পেয়ে যাবো পাঞ্জাবের নাম, ঠিক আছে, পাঞ্জাব বলো, হরিয়ানা বলো বা গুজরাট বলো, এই তিনটে রাজ্যের খুব সামান্য অংশের মধ্যে কিন্তু আমরা এই মৃত্তিকার উপস্থিতি লক্ষ্য করতে পারি। ঠিক আছে, তাহলে সমগ্র রাজস্থান রাজ্য এবং পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাটের কিছু কিছু অংশের মধ্যে আমরা এই মৃত্তিকার আধিক্য দেখতে পাই। নেক্সট আমরা চলে যাব এর উপাদান। এই উপাদান, এই মৃত্তিকার মধ্যে ফসফেট নাইট্রেটের উপাদান আমরা প্রচুর পরিমাণ দেখতে পাই, এবং এই মাটির মধ্যে প্রচুর পরিমাণে লবণও কিন্তু উপস্থিত থাকে। নেক্সট হচ্ছে উৎপাদিত শস্য। এই মাটিতে সচরাচর চাষ করা সম্ভব হয় না, তবে আমরা কি করতে পারি, অত্যধিক পরিমাণ জলসেচ করে মানে প্রচুর পরিমাণ এক্সেসিভ জল দিয়ে সেখানে কিন্তু কিছু পরিমাণ ফসল আমরা ফলাতে পারি। যেহেতু এর মধ্যে ফসফেট এবং নাইট্রেট এই দুটো উপাদান রয়েছে, তাই এই মৃত্তিকাটাকে সচরাচর আমরা যদি জল প্রয়োগ করে থাকি তাহলে এই মৃত্তিকায় কিন্তু মোটামুটি ভাবে ফসল আমরা প্রচুর চাষ করতে পারবো। যেমন দেখো, গম, যব, মিলেট, তুলো, ডাল, এই জাতীয় ফসলগুলো কিন্তু এই মৃত্তিকায় মোটামুটি ভাবে অত্যধিক জলসেচের মাধ্যমে চাষ করা হয়ে থাকে। নেক্সট এর বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখবো এই মাটির রং কেমন, বাদামি হলুদ বর্ণের হয়ে থাকে। এর গ্রথন, এটা পুরোটাই আমাদের বালি দ্বারা সৃষ্টি হয়, ঠিক আছে। আর জল ধারণ ক্ষমতা খুবই কম এই মৃত্তিকায়, যেহেতু বালি মাটি সেই জন্য জল ধারণ ক্ষমতা একদমই কম থাকে, এবং এই মৃত্তিকা ব্যাপকভাবে অনুর্বর প্রকৃতির হয়ে থাকে। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা, যেখানে আমরা টোটালি ভারতবর্ষের যে মৃত্তিকাগুলো বাকি ছিল সেগুলো সম্পূর্ণভাবে আলোচনা করে নিলাম। এর পরবর্তী যে ভিডিও তোমাদের সামনে আসবে সেখানে আমরা এর পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের ভারতবর্ষের মৃত্তিকার আর একটি পার্ট হবে, মৃত্তিকা ক্ষয়, মৃত্তিকা সংরক্ষণ, এই সমস্ত ব্যাপারগুলো সেখানে থাকবে। তো আজকের ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করছি। এবার একটা কথা বলি, যে তোমরা যারা ক্লাসগুলো দেখছো কন্টিনিউয়াসলি তাদের আশা করছি অবশ্যই উপকার হবে,
এবং যেভাবে আমি বলেছি সেরকম ভাবে পড়াশোনা করার চেষ্টা করবে, এবং 3 মার্কের প্রশ্ন বা 5 মার্কের প্রশ্নগুলো কিভাবে লিখলে তুমি আরো বেটার নম্বর পাবে, কিভাবে অ্যাটেম্প্ট করলে বা কোন প্রশ্নগুলোকে অ্যাটেম্প্ট করলে তুমি আরো মানে ভালো স্কোর করতে পারবে, সেগুলো নিয়ে আমি একটা ভিডিও পরবর্তীতে অবশ্যই বানাবো। আর ইমিডিয়েটলি আমি যে ভিডিওটা বানানোর কথা ভাবছি সেটা মাধ্যমিকে কিভাবে ভালো রেজাল্ট করা যাবে সেই ব্যাপারে কিছু কথা তোমাদের আমি অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আমরা এখানে প্রথম পার্টে জাস্ট একটা ভূমিকা নিয়েছিলাম এবং সেখানে দুটো মৃত্তিকা সম্পর্কে আলোচনা করেছিলাম, বাকি যে 4টে মৃত্তিকা ছিল সেটা আজকের ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে নিলাম। পরবর্তীতে আর একটা পার্ট বানিয়ে আমি সেখান থেকে তোমাদের মৃত্তিকা ক্ষয় এবং সংরক্ষণের অংশটা করিয়ে দেবো, তাহলে আমাদের ভারতবর্ষের মৃত্তিকার অংশটা কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ সকলকে ক্লাসে উপস্থিত থাকার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।